আপনার বাসায় যদি কয়েক রকমের সবজি থাকে তাহলে খুব ইজিলি এই রেসিপি আপনি বাসায় তৈরি করতে পারেন। বিশেষ করে বাচ্চারা সবজি খেতে চায় না, তবে এভাবে যদি আপনি সবজি রান্না করে দেন তাহলে তারা খুব আনন্দ সহকারে খাবে। চুলায় একটি প্যান বসিয়ে 4 গ্লাস পানি, 1 টেবিল চামচ তেল এবং 1 ফালি লেবু দিয়ে এই পানিটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা 1/2 কেজি চাল এই ফুটন্ত পানিতে দিয়ে আমি সিদ্ধ করে নেব, তবে পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব, ভেতরে যেন একটি আঁশের মতো থাকে চালের ভেতর। এবার পানি থেকে ছেঁকে নিয়ে চালগুলোকে একটি ডালায় ছড়িয়ে দিতে হবে এবং ফ্যানের নিচে রাখতে হবে যেন এটি পুরোপুরি সিদ্ধ হয়ে না যায়। আবারও চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে 1/2 কাপের মতো তেল দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি। ছোট টুকরো করে নেওয়া মুরগির বুকের মাংস 1 কাপের মতো দিয়েছি। কয়েকটা ছোট চিংড়ি মাছ, চিংড়ি মাছ বাসায় না থাকলে না দিতে পারেন। এখন মাছ আর মুরগির মাংসটা একটু ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা করার পর এখন আমি 1/2 চামচ কালো গোলমরিচ দিয়েছি। আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা করে নেব। এ পর্যায়ে দিচ্ছি 1/2 চামচ টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা যেহেতু শক্ত তাই সব সবজির আগে গাজরটা দিয়ে একটু 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এ পর্যায়ে দিচ্ছি ক্যাপসিকাম, পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি একটু বড় সাইজের টুকরো করে দিয়েছি। পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, এগুলোকে আমি কিউব করে কেটেছি। এ পর্যায়ে দিচ্ছি বরবটি, বরবটিগুলো টুকরো করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি পেঁপে, আমি পেঁপেটা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছিলাম আর সেগুলোকে আমি 1/2 সিদ্ধ করে নিয়েছিলাম আর সেগুলোই এখন দিয়ে দিলাম এখানে। এখন সবগুলো সবজি একত্রে কিছুক্ষণ রান্না করে নেব। পর্যায়ে দিচ্ছি একটি টমেটো, টমেটোটা আমি পাতলা ফালি করে কেটেছি। স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস বাসায় খুব সহজেই তৈরি করা যায়, আপনারা আমার ফেস ভিজিট করলে দেখবেন আমি সয়া সসের রেসিপি আপলোড করেছি কিছুদিন আগেই। সবগুলো সবজি এক পাশ করে একটু জায়গা খালি করে নিচ্ছি। এখন এখানে আমি একটি ডিম ভেঙে দেব আর ডিমটাও একটু ভাজা করে তারপর ভেঙে নেব। আপনারা চাইলে এখানে ডিম দুটি ইউজ করতে পারেন, আমি যেহেতু এখানে চিংড়ি মাছ দিয়েছি তাই আমি একটি ডিম দিয়েছি। ডিমটা ভাজা করা হয়ে গেছে, এবার সবগুলো সবজির সাথে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে টেস্ট করে দেখবেন, যদি মরিচ বা লবণের কম হয়ে থাকে তাহলে আবার একটু দিয়ে নেবেন, টেস্টটা ব্যালেন্স করে নেবেন। 80% সিদ্ধ করে রাখা পোলাওয়ের চালগুলো এখন আমি সবগুলো সবজির সাথে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে 1 টেবিল চামচ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এখানে একটি স্মেল আসবে। তো সবগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো দমে রাখবো। চালটা যেহেতু পুরোপুরি সিদ্ধ ছিল না তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রাখলেই এটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং পারফেক্টলি কুক হয়ে যাবে। তো কিছুক্ষণ দমে রাখার পর আমি এখন এগুলো পরিবেশন করছি। খুব সহজেই ঘরে এভাবে ফ্রাইড রাইস তৈরি করা যায়, বিশেষ করে সবজি দিয়েই আপনি এটি তৈরি করতে পারেন। সে যদি চিকেন বা চিংড়ি মাছ না থাকে শুধুমাত্র ডিম এবং সবজি দিয়েই আপনারা এই ফ্রাইড রাইসটা তৈরি করে খেতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে ফেসটি ফলো করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।